চলমান শ্রমিক অসন্তোষ নিরসনেও তাদের অধিকার নিশ্চিত করণীয় ঠিক করতে ডিআরইওতে শ্রম সঙ্গে আলোচনায় বসেছেন পোশাক শিল্প সংশ্লিষ্টরা এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান সরাসরি যাচ্ছি তার কাছে ফরহাদ পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের মতনের পর শিল্পাঞ্চলগুলোতে বিশেষ করে কাউকে যেসব অঞ্চল বাংলাদেশের ছয়টি এলাকায় নানা ধরনের শ্রম অসন্তোষ দেখা দিয়েছে এবং শ্রমিকরা নানা ধরনের আন্দোলন করছেন তারা বিভিন্ন দাবি নিয়ে রাস্তা অবরোধ করছেন এই যে শ্রম অসন্তোষ এবং বিভিন্ন ধরনের যে দাবি নানা সময় শ্রমিকরা করে আসছেন সেই সকল বিষয় নিয়ে আজকে এই রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে গোল টেবিল আলোচনা সভার আয়োজন করা হয়েছে ইতিমধ্যে সেটি শুরু হয়েছে এই মুহূর্তে বিভিন্ন ধরনের শ্রমিক নেতারা এবং শ্রমিক মালিক সংগঠনের নেতৃবৃন্দ তারা এখানে কথা বলছেন এখানে উপস্থিত আছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং পাশাপাশি এখানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত আছেন তারা আসলে শ্রমিকদের এইসব দাবি দাবা নিয়ে কথা বলছেন তারা বলছেন যে নানা সময় যেসব সরকার এই দেশের দায়িত্ব পালন করেছে তারা শ্রমিক এবং মালিকদের যে সম্পর্ক উন্নয়ন সেক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য কোনো কাজ করেনি ফলে দীর্ঘ সময় ধরে শ্রমিকরা অধিকার বঞ্চিত রয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং চলমান যে অসন্ত এই গার্মেন্টস সেক্টরে সেটি আলোচনা হচ্ছে কিভাবে আসলে সেই সংকট থেকে উত্তরণ হওয়া যায় এবং শ্রমিকদের মাঝে সন্তোষ কীভাবে ফিরিয়ে আনা যায় পাশাপাশি তারা বলছেন শ্রমিকদের রেশনিং ব্যবস্থার কথা এবং বাজেটই শ্রমিকদের জন্য বরাদ্দের কথা তারা বলছেন তো এখানে আমরা যেটি দেখছি আসছি যে নানা ধরনের মালিক সংগঠন যারা আছে তাদের পক্ষ থেকেও প্রতিনিধিরা উপস্থিত আছেন তারা আসলে পুরো বিষয়টিকে এক সন্তোষের জায়গায় নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন এবং একই সাথে তারা যেটি বলছেন যে মূলত শ্রমিকদের অধিকার রক্ষার্থে শ্রমিকদেরই কথা বলতে হবে পাশাপাশি মালিকদের সদিচ্ছা থাকতে হবে যাতে হচ্ছে এই যে চলমান অসন্তোষ একটু ফিরিয়ে নেওয়া যায় এবং সেটিকে একটি শান্তিপূর্ণ পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে আসা যায় পাশাপাশি আমরা যে দেখছি বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস থেকে মোট দেওয়া হয়েছে যেখানে উল্লেখ রয়েছে শ্রমিকদের রেশন ব্যবস্থা কল্যাণ হবে এবং বিভিন্ন অঞ্চলে হাসপাতাল প্রতিষ্ঠান তো এই গুল আলোচনা থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর যুক্ত ছিলাম থেকে